নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিউএনএ এপিসোড নম্বর 17 নিয়ে। তো আজকে আমি বেশ কিছু কোশ্চেন নিয়েছি দর্শকবৃন্দ, সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে এই কোশ্চেনের যে উত্তরগুলো আমি দেব আপনাদের, সেটা কিন্তু দর্শকবৃন্দ আমার নিজের প্র্যাকটিসের ওপর নির্ভর করে। যদি আপনি এই ওষুধগুলো সেবন করতে চান, তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন, তারপরে তার পরামর্শ মতোই কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করুন। কারণ হতেও পারে যে আমি যে ওষুধগুলো আপনাকে সাজেস্ট করলাম বা বললাম, সেই ওষুধগুলো আপনার কাজে নাও লাগতে পারে। তাই আপনি অবশ্যই পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তো প্রথমে যে কোশ্চেনটা আমরা নেব, সেটা হলো যে স্যার কেমন আছেন? স্যার আমার বাম পাশের রানের উপরে সামনের দিকে হাড়ের জয়েন্টের খুব ব্যথা করে, জয়েন্টের ভিতরে টান টান লাগে, মনে হয় জয়েন্ট থেকে ছিঁড়ে যাবে, জ্বালা করে, প্রায় 1.5 বছর যাবত এই সমস্যাটা। ব্যথার মেডিসিন যেই কদিন খায় একটু কমে, মেডিসিন বন্ধ করলে আবার সেম একই সমস্যা হচ্ছে। ভালো কোনো মেডিসিন থাকলে বলে দেবেন, বয়স 33, উপকৃত হব। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনার যে সমস্যাটা, সেই সমস্যা অনুযায়ী কিন্তু তিনটে মেডিসিন খুব ভালো কাজ করে। সেটা হলো এপিস মিল খুব ভালো কাজ করে এবং এলিয়াম সেপা খুব ভালো কাজ করে, লিলিয়াম টি খুব ভালো কাজ করে। এবার আপনার যে এই জ্বালা বা টান টান ভাব বা এই যে ছিঁড়ে যাবে জয়েন্ট থেকে, এটার জন্য কিন্তু এপিস মিল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়াও আপনি লিলিয়াম টিক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেটাও কিন্তু দেখতে পারেন। তবে এপিস মিল যদি আপনি সেবন করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন 30 পোটেন্সি সেবন করার। যদি আপনি 30 পোটেন্সি আগে সেবন করেছেন, তাহলে অবশ্যই চেষ্টা করুন যে 200 পোটেন্সিতে শিফট করার। অবশ্যই আপনি ভালো থাকবেন। এবং এর সাথে আপনার কোনো ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে কোনো একটা নোসোড মেডিসিন লাগতে পারে। তাই আপনার যে সমস্যা হবে, সেই সমস্যা মতো কিন্তু আপনি নোসোর মেডিসিনও সেবন করতে পারেন। নেক্সট যে আমরা কোশ্চেনটা নেব, সেটা হলো যে স্যার আমার ছেলের জন্মগত হার্টের ছিদ্র, অ্যাসিটানিলডম 3X খাওয়াতে পারবো? তো প্রথমে বলে রাখি যে এই ওষুধটা কিন্তু হার্টের যে কোনো সমস্যার জন্য বা সায়ানিসিসের যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। হ্যাঁ, অবশ্যই খাওয়াতে পারবেন, তবে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন। নেক্সট যে আমরা কোশ্চেনটা নেব, সেটা হলো যে নর্মাল ডেলিভারির জন্য খাওয়ানো যাবে কি? জেল সিমিমের ভিডিওতে একজন কমেন্ট করেছেন। প্রথমে বলে রাখি যে দেখুন, নর্মাল ডেলিভারির জন্য সিমিসিফিউগা কাউলিফালাম কিন্তু খুব ভালো কাজ করে। যদি দেখা যায় যে সিমিসিফিউগা বা কাউলিফালাম 30 পোটেন্সি কোনো কাজ করেনি, তারপরে আপনি কিন্তু জেলসিমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেটা সেবন করাতে পারেন। একজন কমেন্ট করেছেন যে আমার ন্যাভোথেলিন সিস্ট হয়েছে, এইটার জন্য কি এই ওষুধ খেলে সিস্ট ভালো হবে? তাই হ্যাঁ, অবশ্যই ক্যালকুলিয়া ফ্লোর 6X আপনি সেবন করতে পারেন। ক্যালকুলিয়া ফ্লোর 6X যে কোনো সিস্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনার ডোজ থাকবে 6টা করে ট্যাবলেট, দিনে 3 বার, খাওয়ার 15 মিনিট আগে বা 15 মিনিট পরে 1 কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে কিন্তু আপনি খেতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে দাদা, আমার পিরিয়ডস নিয়ে অনেক সমস্যা ছিল, ইরেগুলার পিরিয়ড পেন, আমি কোনিয়াম ম্যাক 200 এটি 3 মাস খেয়েছি, আমার পিরিয়ডের প্রবলেমটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমার ব্রেস্টটা অনেক স্যাগি হয়ে গেছে, টাইট করার জন্য মেডিসিন সাজেস্ট করুন, কতদিন খাবো আর কফটা? তো প্রথমেই বলে রাখি যে এই যে ব্রেস্টের সমস্যার জন্য খুব ভালো কাজ করে, সেটা হলো অনসমোডিয়াম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে অনসমোডিয়াম 30 আপনি সেবন করতে পারেন, 5 ফোঁটা করে দিনে 3 বার আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে আপনি 7 দিন সেবন করুন, যদি আপনার ভালো মনে হয় তাহলে কিন্তু আপনি আরও 2-3 সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার, আপনি গত কমেন্টের রিপ্লাইতে বলেছিলেন বেলেরোনা আর ব্রায়ানিয়া নিম্ন পোটেন্সি পাশাপাশি একসাথে খেতে পারবো, কিন্তু আমি কম্পারেটিভ মেথিওমেডিকা বইতে বেলেরোনা মেডিসিনটির ক্রিয়ানাশক কিছু মেডিসিন দেখতে পাই, সেখানে একটি মেডিসিন লেখা আছে ব্রায়ো, এটার মানে কি ব্রায়ানিয়া নাকি? আমাকে একটু বুঝিয়ে বলবেন, যদি ব্রায়ানিয়া হয় তাহলে ক্রিয়ানাশক মেডিসিন বেলেরোনার সাথে পাশাপাশি কী করে খাবো, বিষয়টা আমাকে ভাবাচ্ছে। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি যে কমেন্টের রিপ্লাইটা করেছিলাম, সেটা কিন্তু আমি উইলিয়াম বোরিকের যে মেট্রিয়ামেডিকা বইটা আছে, সেখান থেকে কিন্তু কমেন্টের রিপ্লাইটা দিয়েছিলাম। আমি উইলিয়াম বোরিকের মেট্রিয়ামেডিকার বইয়ে তো কোথাও দেখতে পাইনি যে বেলেরোনার ক্রিয়ানাশকে ব্রায়ানিয়া আছে। হ্যাঁ, ব্রায়ানিয়ার ফলস হইলে কিন্তু বেলেরোনা অবশ্যই আছে, আমি কিন্তু এটা দেখেছি। তো আমার এই জিনিসটা জানা নেই। কোনো পেশেন্ট যদি আমার কাছে আসে, আমার যদি মনে হয় যে ব্রায়ানিয়ার পরে তার বেলেরোনা লাগবে, আমি কিন্তু তাকে দিই। বেলেরোনার পরে তার যদি ব্রায়ানিয়া লাগে, আমি কিন্তু দিই, কারণ কোনো অ্যান্টিডোটের যেহেতু সম্পর্ক নেই, তাই এই মেডিসিনগুলো দেওয়া যায়। এছাড়াও আপনি অসংখ্য পেটেন্ট মেডিসিনেও দেখতে পারবেন যে একই মেডিসিনে হয়তো বেলেরোনা ব্রায়ানিয়া একসাথেই দেওয়া আছে, তাদের সেই মেডিসিনটা খেলে এটা নয় যে বেলেরোনা বা ব্রায়ানিয়া পাশাপাশি একসাথে নিম্নশক্তি খেলাম, আমার ক্রিয়া নষ্ট হয়ে গেল, এটা কিন্তু কিছুই নয়। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমি যখন মোবাইলে স্ত্রীর সাথে রোমান্টিক কথা বলি, তখন আমার লিঙ্গ থেকে ডিমের লালার মতো পানি বেরোয়, এটা অনেক সময় হালকা উত্তেজনায় বের হয়, এটা কি একটি রোগ? যদি রোগ হয় তাহলে ওষুধের নাম। প্রথমে বলে রাখি, হ্যাঁ অবশ্যই এটা রোগ। আপনার যে লিঙ্গটা আছে সেটা অত্যাধিক পরিমাণে মাস্টারবেশন করার জন্য এই যে ডিমের লালার মতো যে জলটা বেরোচ্ছে, এটা হতে পারে প্রোস্টেটিক ফ্লুইড বা সেমিনাল ফ্লুইড।
আপনি একটা ইউএসজি করাবেন, কারণ হতে পারে আপনার প্রোস্টেটের কোনো সমস্যা হতে পারে। এছাড়াও আপনি নাক্স ভূমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এবং কেন হয়, কী জন্য আপনি নাক্স ভূমিকা খাবেন, কত ডোজে খাবেন, আমি কিন্তু নাক্স ভূমিকার ভিডিওতে অল ডিটেলসে বলেছি। আমি শুধু ডোজটা আপনাকে বলে দিচ্ছি যে নাক্স ভূমিকা 1 ml আপনি সেবন করতে পারেন, পরপর 2 দিন বা 3 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন, এক্ষেত্রে আপনার সমস্যাটা কিন্তু অনেকখানি কমবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমার হাজব্যান্ডের বয়স 70 বছর, ওর প্রোস্টেট ক্যান্সার আছে, এই জন্য কেমো নিতে হয়। কেমো নেওয়ার পরে 2 পা ফুলে যায়, বাঁ পা বেশি ফোলা আছে যা টিপলে ঢুকে যায়, আর ব্যথাও আছে। পায়ের তলায় যে কোনো একটি তরল জমা আছে, একদমই হাঁটতে পারে না, পায়ে কোনো ব্যালেন্স পায় না। ডাক্তারবাবু আপনি যদি দয়া করে কি ওষুধ খেলে ভালো হবে যদি বলে দেন তাহলে উপকার হয়। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই সমস্যাতে সবথেকে বেশি ভালো কাজ করে সেটা হলো এপিস মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6 পোটেন্সি। আপনি 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে 1 চামচ জলের সাথে কিছুদিন সেবন করুন, দেখবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু অনেকখানি কম থাকবে। যদি আপনি 2-3 দিন আগে সেবন করুন, যদি দেখেন যে আপনি ভালো আছেন, তাহলে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ সেবন করুন, আপনার যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটা কম থাকবে। এবং সমস্যাটা যদি আবার ফেরত আসে, আপনি কিন্তু এপিস মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আবার আপনি রিপিট করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার নমস্কার, আমি দুবাই প্রবাসী, দুবাই থেকে দেখছি, আমার বয়স 52, আমার মাঝে মধ্যে গলা জলে, মনে হয় গলায় মরিচ মরিচ ভাব লাগে, গ্যাসের সমস্যা আছে, আমার কোমর হাঁটু পিঠ ঘাড় কাঁধ শোল্ডার জয়েন্টে ব্যাক পেইন, আমাকে কিছু ওষুধ দেন যাহাতে আমি ভালো হতে পারি দয়া করে। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনার যে গলা জলে বা গ্যাসের সমস্যা আছে এটার জন্য কিন্তু আপনাকে কোনো একটা গ্যাসের ওষুধ সেবন করতে হবে, সেটা কার্বোভেজ হতে পারে বা সেটা নাক শূন্যিকা হতে পারে। কিন্তু যদি আপনার কোনো গাউটের সমস্যা থাকে বা বাতের সমস্যা থাকে বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে, তাহলে এক্ষেত্রে গ্র্যাটোলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। এটা কিন্তু গ্যাসের সমস্যার জন্য বা অ্যাসিডের সমস্যার জন্য, তার সাথে যদি জয়েন্টে ব্যথা হয়, পেন হয় বা গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে, এটার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে গ্র্যাটোলিয়া 2x 5 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার 1 কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। এর সাথে আপনি বায়ো কম্বিনেশন 19 সেবন করতে পারেন। এক্ষেত্রে 6টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে বা 15 মিনিট পরে 1 কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে কিন্তু আপনি সেবন করতে পারেন। এতেও আপনার জয়েন্ট পেনের যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি কম থাকবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমার হাঁটু থেকে পায়ের কুড়ি আউল থেকে ব্যথা, রাতে ঘুমাতে যাওয়ার সময় টেনে ধরে, পা নাড়াতে থাকি, পায়ে কিলকিল করে, চাপ দিলে ভালো লাগে, আপনি ঔষধের নাম বলবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এক্ষেত্রে রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। তবে রাস্টক্স 30 আপনি সেবন করতে পারেন, 5 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার 15 মিনিট আগে 1 কাপ জলে মিশিয়ে আপনি সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেকখানি কমবে। এর সাথে আপনি ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু সেবন করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে হ্যালো স্যার, একটা কথা বলতে পারি, আমি অবিবাহিত কিন্তু আমার স্বপ্নদোষ কিছুতেই ছাড়তে পারছি না। যদি আমি কোনো মাংস ডিম দুধ মিষ্টি খাই তাহলে রাতে ঘুমের ঘোরে বীজ নির্গত হয়। 4 বছর ধরে দুধ ও মিষ্টি খেতে ভয় পায়, 7 দিনে 4 বার স্বপ্নদোষ এবং স্বপ্নদোষ ছাড়া বীর্য নির্গত হয়, বীর্য বেলের আঠার মতো স্বচ্ছ, আপনি যদি আমাকে কোনো উপদেশ দেন আমি উপকৃত হতাম, প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যে ভিডিও নিচে আপনি কমেন্ট করেছেন ভিডিওতে আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যেতেন। যাই হোক, তো আপনার যে সমস্যাটা সেই সমস্যার জন্য থুজা মাদার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে থুজা মাদার 15 ফোঁটা করে 1 কাপ জলে মিশিয়ে ঘুমানোর সময় আপনি কিছুদিন সেবন করুন, আপনার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আপনি ভালো থাকবেন। তবে আপনার যে সমস্যাটা টোটাল সমস্যা কেস টেকিং করে একটা যদি আপনি পোটেন্সি ওষুধ সেবন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এক্ষেত্রে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে নমস্কার দাদা, একটা পরামর্শ দিন, কী মেডিসিন খেলে এই সমস্যার সমাধান হবে, সব সময় লিঙ্গ থেকে সাদা সাদা ধাতু বেরিয়ে যায়, দয়া করে বলবেন। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই কোশ্চেনের অ্যান্সার আমি একটু আগে দিলাম, তাও আমি দিচ্ছি। নাক্স ভূমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটার 1 ml পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে। আর হ্যাঁ, এই নাক্স ভূমিকার সাথে আপনি অবশ্যই ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা তার 6x পোটেন্সি এটা কিন্তু সেবন করতে পারেন। এবং এটা কেন হয়, কতটা ডোজে খেতে হবে, আমি কিন্তু নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিনের ভিডিওতে অলরেডি বলেছি, আপনি কাইন্ডলি একটু ভিডিওটা দেখে নেবেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে আমার গোড়ালি এবং হাঁটুতে ব্যথা হয়, কী করব। তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনার গোড়ালি এবং হাঁটুতে ব্যথা কিসের জন্য হয় এটা আগে জানতে হবে। যদি আর্থ্রাইটিসের পেন হয় তার জন্য ওষুধ আলাদা, যদি ইউরিক অ্যাসিডের পেন হয় সেটার জন্য ওষুধ আলাদা। এবার ইউরিক অ্যাসিড হয়েছে না আর্থ্রাইটিস হয়েছে সেটা কী করে জানবেন, ইউরিক অ্যাসিডের টেস্ট হয়, আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করান। যদি আপনার ইউরিক অ্যাসিড লেভেল হাই থাকে তাহলে অবশ্যই ইউরিক অ্যাসিডের জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো লাগে সেটা আপনাকে সেবন করতে হবে। আর যদি আপনার আর্থ্রাইটিসের জন্য যদি পেন হয় তাহলে আপনাকে আর্থ্রাইটিসের জন্য আরে টেস্ট করতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার আর্থ্রাইটিসের টেন্ডেন্সি আছে কি না। এছাড়াও আপনি এক্সরেও করাতে পারেন, নর্মাল এক্সরেতেও বোঝা যায় যে ওই জায়গাগুলোতে নোডোসাইট ফরমেশন করেছে কি না।
যদি আপনার নর্মালি পেনগুলো রাতে হয় না দিনে হয়, হাঁটলে ভালো লাগে না চললে ভালো লাগে, এগুলো বলতে হবে ডিটেলসে, না বললে কিন্তু ওষুধ বলা সম্ভব নয়। তাছাড়াও আপনি যে ভিডিও নিচে কমেন্ট করেছেন, অবশ্যই আপনি যে সমস্যাটা বলছেন সেই সমস্যা অনুযায়ী যদি কোনো ওষুধ মেলে আপনি কিন্তু সেখান থেকে ওষুধ সেবন করতে পারেন। তো দর্শকবৃন্দ, যে ওষুধগুলো আপনাদেরকে বললাম অবশ্যই আপনারা কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন, তারপরে কিন্তু আপনি ওষুধ সেবন করবেন। এরপরেও অনেকে কমেন্ট করেন যে যদি আমি অন্য কোনো ডাক্তারবাবুকে দেখাই তাহলে আপনার ভিডিও দেখবো কেন। যে মেডিসিনটা আপনাকে বলবো সেটা কিন্তু আমি আমার প্র্যাকটিসের উপর থেকে বলবো, যে কারণের জন্য আপনার সমস্যাটা হয়েছে সেই কারণটা যদি ঠিকঠাক করে নাই জানি তাহলে আপনাকে আমি যে মেডিসিনটা বলবো সেটা আমার প্র্যাকটিসের উপর থেকে বললে কী হবে। ওষুধ কাজ করতেও পারে, আবার ওষুধ কাজ নাও করতে পারে। তাই জন্যই আমার বারবার করে প্রত্যেক ভিডিওতে বলা যে আপনাকে যে মেডিসিনগুলো আমি বলছি বা আপনি যে কোনো ভিডিও দেখেই মেডিসিন জানতে পারুন না কেন, সেই মেডিসিনগুলো অবশ্যই আগে ভেরিফাই করুন যে হ্যাঁ সেই মেডিসিনগুলো আপনার সমস্যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা আপনি যদি সেই মেডিসিনটা সেবন করেন তাহলে সেই মেডিসিনটা আপনার জন্য কাজ করবে কিনা। কারণ দর্শকবৃন্দ, প্রত্যেক মেডিসিনের কিছু না কিছু এফেক্ট বা সাইড এফেক্ট রয়েছে, তাই যে কোনো ওষুধ সেবন করার আগে সেই ওষুধটা সম্বন্ধে আগে ভালো করে জানুন, ভালো করে বুঝুন, তারপরে কিন্তু ওষুধ সেবন করুন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে Q&A এপিসোড 17 আপনার ভালো লেগেছে এবং উপকারে এসেছে, এবং আমি আমার যথার্থ উত্তর আপনাদেরকে দিতে পেরেছি। যদি কারো কোশ্চেন ছাড়া হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিও নিচে কমেন্ট করবেন, কোশ্চেনটা নেক্সট Q&A ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিয়ে চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।